জমিদারের বাচ্চারা রাইস কুকারে রান্না করা আর পায়ের উপর পা উঠিয়ে খাওয়া নাকি? আম্মা কি হয়েছে? আম্মা আম্মা করো কে? হাইকি লেগে আসতেছে আম্মা। হাইকি লেগে গেছে না? দাঁড়া হাইকি লাগাচ্ছি। হাইকি লেগে আসতেছে না? কোন পায়ে দেখি, কোন পায়ে দেখি, দেখি দেখি কোন পায়ে হাইকি লাগছে, দেখি দেখি কোন পায়ে হাইকি লাগছে, দেখি কোন পায়ে হাইকি লাগছে। আমার স্বামী যদি কবে বিদেশ থেকে আইবে আল্লাহ জানে। তুমি তো তার স্বামী নিয়ে ঘুমাও, আমার স্বামী বিদেশ থেকে আমার তো ঘুমাসো না। কি হচ্ছে নে? হ্যাঁ খালি বিদেশি টাকার খাওয়া আর খালি আমার নামে দুর্নাম করা নাকি? হ্যাঁ ওই যে শ্বশুর হনে খাইটে খাইটে মরতেছে আর হাতে দুইজন হনে বসে রয়েছে না? এই যা ওঠ 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 দুইজন ওঠ। চিয়ার পাইতে বসা, চিয়ার পাইতে বসা, চিয়ার যা। মানুষ কি কবি নি? মানুষ যা পাই কোক, আমি তো ধা দেইনি। যাও পালানে, বহুত কাম আছে পালানে, যাও। মাঠেও কাম করার লাগে, আব্বা কি ভালো আছে? আব্বার তো জন্মের জ্বালান জ্বালা, আব্বা যে কি বিয়ে করে লই আইছে আম্মা মরে যাওয়ার পরে। নিজের মায়ের মতো করে আদর করছে, নিজের মেয়ের মতো করে মানুষ করছে, আমারে কি কোনোদিন এই মাঠে পাঠাইছে গো? সব কাজ তো আমাদের ওই আপন শাশুড়ি করছে, পরে এইডারে বিয়ে করে নিয়ে এসে কি যে জ্বালাইনো রে। আব্বারও তো জম্মের জ্বালান জ্বালায় গেলে মুগে একলা জ্বালায়, মুই মোর স্বামী এলে যে আমি গিয়া মুই এদের থাকবো। এই একটা করে নিলে তো সারাদিন চলে যাবি, আর একটা নে। যা যা তাড়াতাড়ি যা, খালি খাউন আর খাউন। এই শোন, দুই ঘন্টার ভিতর যদি এই পাট সব লিয়ে যদি জাগ দেওয়া না হয় দুটি রাশি খাওয়া বন্ধ, মনে থাকে জানি। সারাদিন খালি পাইছে সাজুন আর সাজুন না, অন্য ধ্বংস করে খালি সাজুন। এই দেখ 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 কিভাবে পার দে, ওঠ। এই দেখেছিস, অনেক দেখেছিস, এবার ওঠ দে, পার দে। হ্যাঁ পার দে, তাড়াতাড়ি পার দে, আমি হালি দিচ্ছি, তাড়াতাড়ি পার দে। সারাদিন খালি সাজুন আর সাজুন দুইজনে। আমার শাশুড়ি যখন আমার বউ করে নিয়ে আসছিল তখন আমি সারা দিন এরকম ধান পাড়াইছি আর এত এত পাইটিলের রান্না করেছি, সংসারে তাবৎ কাজে এক হাতে সারিছি গিন্নির মতন,
শাশুড়ি আমার খালি আঙ্গুলে আগায় পান খাইছে চুন লেছে আর খালি চুপ করে বসে থাকাইছে বুঝলিস তা আর তোরা কি পাইছিস ঘরের ভিতরে বসে খালি সাজুন আর সাজুন সাজুন আর সাজুন সাজুন আর সাজুন জমিদারের বাচ্চারা রাইস কুকারে রান্না করা আর পায়ের উপর পা উঠিয়ে খাওয়া নাকি আম্মা সারাদিন খালি গজ 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 করে বেড়াইনি দুই বউ মিলি নাকি সারাদিন পার দিব এখন বেলা বাজে কয়টা এত ঘুম ঘুমাসতে চাও মাটিলে যে পাট গুলি পচতেছে সেই খেয়াল কারণ আছে তাতে যাও মাটিলে যাও দুজনই ঘুম আর ঘুম সারাদিন বসে বসে খায় গতর একদম কি হয়ে গেছে না যা পাটসল যা পাটসল যা পাটসল তাড়াতাড়ি আম্মা আপনি আপনার এই দুই বেটার সাথে এরকম বাজে ব্যবহার করতেছেন মানুষ কি বলে আর আমার বউ দেখতে সব খারাপ দেখা যায় না ও তোমার বেশি দরদ লেগে গেছে না তোমার এত দরদ লেগে গেছে দাও তুমি পাট তুলে দিবে বউ মারা চলবি কি করো তোমরা আব্বা বসে রইছি মারে হ্যাঁ আব্বা তুমি একটা কথা কবে চাচ্ছি তোমার শাশুড়ির তো আমি হাসপাতাল থেকে নিয়ে আসলাম ধরো আজ কয়টা দিন তার তো আমিই সব কিছু করতেছি আজকে আমার শরীরটাও খুব একটা ভালো না তো ডাক্তার বলল কি যে ব্রেন স্ট্রোক করছে সাইড একটা নষ্ট হয়ে গেছে এ তো কোনো দিন ভালো হবে না এদিকে আমি একা মানুষ ছেলেটাও চলে গেল তে বাথরুমে যাবে তোমার শাশুড়ি একটু নিয়ে যাও না মা আমার শরীরটা খারাপ এখন তোমাদের সঙ্গে যে আচার আচরণটা সে করছে তোমাদের সঙ্গে কথা বলতে সে লজ্জা পাচ্ছে তাই আমাকে বললো যে তুমি একটু বললে হয়তো বৌমারা আসবে একটু নিয়ে যাও মা আমার শরীর খারাপ না হলে আমি নিয়ে যেতাম আচ্ছা আব্বা যান আমরা আসতেছি একটু নিয়ে যাও মা আচ্ছা চলো বুবু এখন আম্মা অনুশোচনা করতেছে তিনি তো আমাদের মা মায়ের মতোই চলো সে ভুল করতে পারে আমরা তার ভুল করতে পারি না চলো চলো আর কি করার আসো আমাকে একটু বাথরুমে নিয়ে যাও মা আমি তো তোমার সাথে অনেক খারাপ ব্যবহার করেছি আমাকে তোমরা মাফ করে দিও মা আমাকে একটু বাথরুমে নিয়ে যাও মা তোমরা তোমার থতুলে করে আমার যেন তালাক না দেয় ভালো যেন বাই করে না দেয় তোমরা আমার মেয়ের মতন মা তোমরা আমাকে একটু দেখে তোমরা তো এখন আমার দুনিয়ার পর কেউ নই মা আম্মা আপনি ই করেন না কাঁদেন না আর আপনি আমার সাথে যা করছেন করছেন আমরা হইয়া ভুলে গেছি এখন আমার মন টন খারাপ করেন না আমের সেবা যত্ন যা করার আমরা করব আম্মা দেখলেন তো মানুষের গৌরব শক্তি আর অহংকার সারা জীবন থাকে না এখন বুঝতেছেন তো বুঝলেন কিন্তু অনেক দেরিতে মালে আমাকে আর লজ্জা দিস নি তোরা আমি যতদিন বাচ্চা থাকেন আমের এ মোরা দুইজনে সে যত্ন করবো আপনার মায়ের মতো নেন আসেন